সকলকে আবার ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা বাংলা পেডাগজির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই এই ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে আমরা এর মধ্যে যে বেসিক পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু জানবো। তোমাদের শুধুমাত্র বাংলা নয়, প্রত্যেকটা বিষয়ের পেডাগজিতে কিন্তু আমি বারবার বলছি এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই এই মূল্যায়ন থেকে, তাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখবে এবং এদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলি রয়েছে তোমরা প্রয়োজনে নোট করবে এবং তোমরা কিন্তু চাইলে এই PDFটিও সংগ্রহ করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। তো দেখো, এই যে ফরমেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট বা সামেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট, এগুলো কিন্তু একটা শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এদের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো রয়েছে, দেখো প্রথমে যে পার্থক্য আমরা দেখবো যে পাঠদান চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতির বিচার করাই এই অ্যাসেসমেন্টের কাজ। কি এটা আমরা দেখলাম যে পাঠ চলাকালীন আমরা শুধু কোট করব, যে নির্দিষ্ট কোট করে মনে রাখবো যে এটা এই এই, আমাদের পুরোটা মুখস্থ করার প্রয়োজন নেই, তাহলে এইটুকু আমরা মনে রাখতে পারি যেটা হচ্ছে পাঠদান চলাকালীন এই ধরনের মূল্যায়ন হতে পারে। এটা দেখো যে পাঠদান কর্মসূচি শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করা, অর্থাৎ আমরা এইটুকু মনে রাখবো যে পাঠদান চলাকালীন এই ফরমেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট করা হয় আর পাঠদান শেষে আমরা, অর্থাৎ আমরা কোড হিসাবে বিষয়গুলোকে মনে রাখবো, তাহলে আমাদের অনেকটাই কিন্তু মুখস্থ বা মনে রাখতে সুবিধা হবে। তাহলে এটা দেখলাম আমরা পাঠদান চলাকালীন এবং এটা হচ্ছে পাঠদান কর্মসূচি শেষে। এরপরে দেখো যে পার্থক্যটা রয়েছে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এ মূল্যায়নকারী পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এই কর্মসূচিকে আরও উন্নতি করার চেষ্টা করেন, মানে অর্থাৎ মূল্যায়নকারী বলতে যে মূল্যায়ন করবেন অর্থাৎ শিক্ষক, এখানে শিক্ষকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের এখানে এই কথাটা বলা রয়েছে যে শিক্ষক এখানে দেখবেন যে পাঠ চলাকালীন যে সে যে পাঠগুলো দিচ্ছেন বা সে যে শিক্ষণ প্রক্রিয়া চালাচ্ছেন সেখানে কোথাও কোনো অবনতি বা উন্নতি ঘটেছে কি না, যদি কোনো অবনতি ঘটে তাহলে তাকে কিন্তু সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই এই ধরনের মূল্যায়নে কিন্তু শিক্ষকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল? এবং এই ধরনের দেখো, অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশনে মূল্যায়নকারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন, অর্থাৎ শিক্ষক এখানে প্রত্যক্ষভাবে কিন্তু অংশগ্রহণ করে না, অর্থাৎ উক্ত কর্মসূচির কার্যকারিতা শুধু তারা বিচার করে, অর্থাৎ লাস্টে, অর্থাৎ ধর মানে সামেটিভ মূল্যায়নে কী করে, তারা শুধু বিচার করবে যে সেই শিক্ষার্থীটা ভালোভাবে শিখছে কিনা। আর এখানে বিচার তো করবেই, মাঝে মাঝে তাদের শিক্ষণ প্রক্রিয়াকে কিন্তু তারা চাইলে পরিবর্তন করবে, যে যদি ঠিকভাবে তাদের শিখন না হয় তাহলে কিন্তু শিক্ষক সেই বিষয়টা এখানে দেখবে, কিন্তু এখানে কিন্তু সরাসরি তারা সেই বিষয়গুলোকে বিচার করবে, সেখানে আর দেখার প্রয়োজন মানে শেষের দিকে আর কিন্তু সেখানে দেখার খুব একটা প্রয়োজন নেই, কিন্তু এখানে আমাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে একটি শিক্ষার্থীর সেই অবস্থাটাকে, সে কোন অবস্থায় রয়েছে, বোঝা গেল? এরপর দেখো যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো বিকাশমূলক, এখানে বিকাশের যে এখানে সর্বাঙ্গীন যে বিকাশ সেই বিষয়টাকে লক্ষ্য রাখা হয় এবং এটা হচ্ছে বিচারমূলক, অর্থাৎ এখানে বিচারের বিষয়টা বেশি, অর্থাৎ এখানে একজন শিক্ষক মাথায় রাখবেন যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটছে কি না, এখানে একজন শিক্ষক মাথায় রাখবেন তার যে বিচার, তার যে মানে শেষের দিকের যে মূল্যায়ন সেটা ঠিকঠাক হচ্ছে কি না এখানে দেখবেন। এরপরে দেখো যে এই মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিখনের উন্নতি এবং শিক্ষকের পাঠদানের উন্নতি ঘটানো। কেন বললো এই কথাটা, যে ধরো এক এই ধরনের মূল্যায়নে শিক্ষক দেখবেন যে শিখনটা সঠিক হচ্ছে কি না, ঠিক আছে, এবং যদি সঠিক না হয় অবশ্যই কিন্তু শিক্ষককে কী তার পাঠদানের উন্নতি ঘটাতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন দেখা গেল যে শিক্ষক একটা বিষয় শেখাচ্ছেন কিন্তু সেই শিক্ষার্থীরা ঠিকভাবে নিচ্ছেন না, তাহলে কিন্তু এখানে শিক্ষকের পাঠদানের উন্নতি ঘটানোর সুযোগ থাকবে। কিন্তু এই ধরনের মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষা শিখন প্রক্রিয়ার গুণগত মান নির্ণয় করা, অর্থাৎ যেহেতু শেষের দিকে এটা করা হচ্ছে তাই এখানে শুধু গুণগত মানের দিকে নজর দেওয়া হয় এবং এই ধরনের। তারপরে ফরমেটিভ অ্যাসেসমেন্টে হলো দৈনন্দিন অগ্রগতির পরিমাপ করা, অর্থাৎ প্রত্যেক দিনের যে অগ্রগতি সেটার কিন্তু পরিমাপ এখানে কিন্তু করা হয়ে থাকে। আর এই ধরনের মূল্যায়নে শিক্ষা বর্ষব্যাপী শিক্ষার্থীর অগ্রগতি, অর্থাৎ সারা বছর ধরে তার যে অগ্রগতি হলো সেটা পরিমাপ করা হয় আর এখানে দৈনন্দিন মানে প্রত্যেক দিন যে তার অগ্রগতি হলো সেটার পরিমাপ করা। দেখো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, যে ফরমেটিভ অ্যাসেসমেন্টে কেবল বৌদ্ধিক আচরণেরই
আচরণেরই ব্যবহার সীমাবদ্ধ থাকে না, শ্রেণীকক্ষে সব রকম আচরণ, অর্থাৎ এখানে শুধু বৌদ্ধিক আচরণের উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, এছাড়াও বৌদ্ধিক অনুভূতিমূলক মনশ্চালনমূলক কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখা হয় যে এই বিষয়গুলোর উন্নতি সঠিকভাবে ঘটছে কি না। এবং দেখো যে প্রধানত বৌদ্ধিক আচরণের উপরে এখানে বেশি গুরুত্ব দেওয়া, তাহলে আমরা দেখলাম যে আমরা এইভাবে মনে রাখবো যে কোট করে যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে শুধুমাত্র বৌদ্ধিক নয়, সাথে সাথে অনুভূতিমূলক মনশ্চালনমূলক এগুলোও কিন্তু দেখা হয়, কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনে কী দেখা হয় বা সামেটিভ অ্যাসেসমেন্টে কী দেখা হয়, সেখানে শুধুমাত্র কিন্তু বৌদ্ধিক আচরণের উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। বোঝা গেল? অর্থাৎ এখানে তোমরা একটু কোট করে জাস্ট সেই সূক্ষ্ম সূক্ষ্ম যে পার্থক্যগুলো সেগুলো মনে রাখবে, যাতে তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন এখান থেকে দিক না কেন করতে সুবিধা হয়। অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়গুলো দেখবে, এই বিষয়গুলো না দেখলে কিন্তু শুধুমাত্র MCQ দিয়ে কিন্তু তোমরা উত্তর কিন্তু 100% কিন্তু করতে পারবে না। তো আবারও বলছি, যারা এই PDFটা পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে এডুকেটেড দুনিয়া লিখে, সেখানে ব্র্যাকেটের টেট লেখা বলে একটি গ্রুপ পাবে, সেখানে কিন্তু আমরা এই সমস্ত ক্লাসের PDF কিন্তু দিয়ে থাকি। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।